মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো স্নান টান করে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে আর আমি মুড়িটাও খেয়ে নিয়েছি। গলার ব্যথাটা এখনও অনেক আছে, তো ভীষণই কষ্ট হচ্ছে ভীষণই। আর তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজকে সারাদিন কী করি না করি সবটুকু শেয়ার করবো তোমাদের। অনেকদিন দেখতে পাওয়া যাচ্ছে না, এই এতেই সবাই বলছে, বলছে কই মামনিকে দেখতে পাওয়া যাচ্ছে না। মামনিক খুব ব্যস্ত এখন, মামনি এখন স্নান হয়নি, স্নান টান করে নেবে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মামনির সাথে একটা ভিডিও বানাবো, শর্টস অনেকদিন মামনির সাথে বানানো হয়। দেখো এখানে শাক ভাজাটার জন্য শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে ভাতটা ফুটছে দেখতেই পাচ্ছ। ভাতটা হচ্ছে একদিকে আর এইদিকে হচ্ছে শাকটা হচ্ছে, ভাত ভরা গেল। আজকেও কি কম হয়েছে নাকি? না, তাহলে আপনার এইটা গ্যাস আধ ঘন্টা দিন শ্বশুরকে দিয়েছে, এটা আমি রেখেছি দুজনের দুটো। এটা হচ্ছে আমার মাতা, শাশুড়ি মাতা। বলছি পেঁপে ভাতে না ওই আলুটা মাখলেন না? না, পেঁপে ভাতে তো আলু মাখলে। ও আমি ওই জন্য না পেঁপে ভাতে আলু। আমাদের রাতের মেনু হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি হবে। তো পরোটাগুলো আমি বেলে দিলাম, মামনি ছেঁকে ফেলছে, মামনি আলুটা কেটে দিয়েছে, আমি করে নাম। এরকম করে আমরা মিলিয়ে মিশিয়ে সুন্দর করে কাজটা করে নিই, যে মানে কাউকে বসে থাকা যাবে না এরকম একটা ব্যাপার, কাউকে কিছু না কিছু করতেই হবে। মামনি একা পারবে? হুম, আজকে মামনি একা করবে, তাহলে বইরা কি করবে? না সেটাও ঠিক আছে, কিন্তু তবু মামনি আমরা চাইবো কি সবসময় প্রোটেস্ট করতে হবে, মামনির শরীর যেন ভালো থাকে, মামনি যেন সবসময় আলু কুচিয়ে দিতে থাকে। আরে না, আমি আলু কোচাতে চাই না, তার কারণ হচ্ছে যে আমার হাতে কেমন একটা কষ্ট মতো পড়ে যায়, ওই জন্য আমি কোচাতে চাই না, মামনি করে বলে ওই জন্য আমি আর অত গা করি না। বাকি সব তো কাজ হচ্ছে, এই পরোটাটা খেতে, হ্যাঁ পরোটাটা খেতে ভালোবাসে মামনির ছোট ছেলে, পোলা এসেছে বলে ওই জন্য যে ছেলে যেটা বলবে সেটাই হবে, তাই তো? কালকে মটরশুঁটির কচুরি হবে, কালকে আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে, কারা আসবে সেটা সাসপেন্স, এখন বলা যাবে না, তাই তো? এখন না, এখন না, দেখাও। হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো নেই, তবে সন্ধেবেলায় কাজকর্ম সেরে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে আর গলাতে ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। আর আমি এখন বসে বসে চকলেট খাচ্ছি, জেমস অর্ণব চকলেট এনে দিয়েছে, আমি ভীষণ খেতে ভালোবাসি জেমস, তো এনে দিয়েছে আর আমি এখন বসে বসে খাচ্ছি।